গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি, আর ভীষণ ভীষণই ভালো আছি জাস্ট বিকজ অফ আমি দেখুন, লাস্ট টাইম আমি যখন দেখিয়েছিলাম আমার বাড়িটার যে কাজ হচ্ছিল, মাটি কাটা হয়েছিল, আর তাছাড়া প্লেয়ারগুলো উঠছিল আর কি। এখন দেখুন দেয়ালটা উঠে গেছে, উড়েছে, আমার ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এত মানে আনন্দ বলে বলতে পারবো না, ভীষণ আনন্দ। দেখুন চারিদিকে দেওয়ালটা উঠে গেছে এখনো সব দিক দিয়ে, তো ছাদ ঢালাইটা এখনো বাকি রয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের যখন এই ঘরটা করার কথা হয়েছিল তখন আমাদের যে এই ঘরটা আছে, আমার যে আগে ঘর, তার পাশে একটা রুম করার কথা ছিল। আর ওই যে একটুকুনি দেখছেন, ওই যে প্লেয়ার একটুকুনি গেঁথে দিয়েছে, ওই অবধি একটা বারান্দা হওয়ার কথা ছিল পরবর্তীকালে। ওটা পরে একটা সিঁড়ি ওখান থেকে উঠতো আর সিঁড়ির ঘর হতো, বাট ছাদ মানে ছাদ ঢালাইটা হয়ে যেত। বাট কালকে রাত্রিবেলা মা আমাকে জাস্ট সারপ্রাইজ করে দিল যে আমাদের এবার পুরোটাই হবে, ঘরের যে মানে পুরো বাড়িটাই কমপ্লিট হয়ে যাবে, পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে। ঘরের সাথে সাথে রুম হয়ে যাচ্ছে, ওয়াশরুম আছে, দেন এখান থেকে সিঁড়ি উঠে যাবে। আর তার সাথে সাথে আজকে দেখুন আজকেই তার জন্য ওখানে মাটি ঘোরা হচ্ছে, আরেকটা প্লেয়ার উঠবে সিঁড়ির জন্যে, সিঁড়ির ঘরের জন্যে, আর তারপরে সিঁড়ির ঘর মানে এভরিথিং কালার মানে প্লাসের সব কিছু হয়ে যেত। এই যে এক্সাইটমেন্ট না মানে আমি ভালো একটু শেয়ার না করলে হবে না, আমি অনেকদিন পর একটা ভিডিও করছি, বাট মোস্টলি আমি এইটা শেয়ার করতে চাইছিলাম আপনাদের সাথে যে আমি এত হ্যাপি। হয়তো কেউ কেউ মনে হবে একটা ঘর করছে, বাড়িতে সবার হয়, এত হ্যাপি হওয়ার কী আছে। বাট ব্যাপারটা হচ্ছে যে এটা আমার একটা মানে আমার একটাই শখ, আমার অনেকের অনেক রকম শখ হয় বা ইচ্ছা হয়, বাট আমার সবথেকে মেন ইম্পর্টেন্ট ছিল আমার একটা মানে সুন্দর বাড়ি, একটা বাড়ি থাকবে যেখানে ছোটো দুটো রুম থাকবে, একটা বারান্দা, একটু সিঁড়ি থাকবে ছাদে ওঠার। তো এই যে ছোটো ছোটো ইচ্ছাগুলো হয়ে যাচ্ছে, তো ভীষণ 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 খুশি। আর তার থেকে বেশি খুশি আজকে, আজকে না অ্যাকচুয়ালি আর একদিন পর মানে আজকের দিনটা পরের দিন, যে কালকে আমার বার্থডে, তো সেই কারণে একটা খুশি। বাট আমি আমার বার্থডেতে স্পেশাল কিছুই হয় না, সেরকমভাবে সেলিব্রেট করাও হয় না, বাট তাও খুশি। দিদির বার্থডে বলে কথা খুশি তো হতেই হবে না, লোকে থরি খুশি হবে, সো সেই কারণেও একটা এক্সাইটমেন্ট। কালকে বাড়ি থাকবো, আজকে একটু ভাবলাম আপনাদের সাথে আজকে থেকে একটু ব্লগ করি, কালকের ব্লগটা কালকে হবে। আর হচ্ছে যে চলুন আমাকে বেরোতে হবে, যে আমার কালকে ছুটি, আজকে নয়, আজকে আমাকে ডিউটি যেতে হবে, আমি অলরেডি ফুল রেডি, বুঝেছেন? বেশ ব্যাগটা কাঁধে নেবো, বাবা গেছিল মানে রডের যে অর্ডার দিতে গেছিলো, তো রডগুলো এসে গেছিলো তাই দেখতে গেছিলাম বাইরে, আর সেই জন্যেই একটু দাঁড়িয়ে গেলাম। এবার আমিও বেরিয়ে পড়ব, না বেরোলে আমার আবার লেট হয়ে যাবে। হাই করে দাও, কি করছো এটা তুমি, হাই করো, হাই হাই বলো, হাই করে দাও, হাই করে দাও, টাটা, বাই বাই, তুমি বাবাই, আমি গরম করে ডাকি বাবাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই, টাটা, কি রোদ বাইরে, ছাতা ছাড়া এই রোদ্দুরে একদম ছাতা আর জল মোস্ট ইম্পর্টেন্ট। চলো
কতটা হেঁটে এখন যেতে হবে আমাকে ওইখানে টোটো ধরতে, টোটোটাও যদি আমার বাড়ির সামনে আসতো। ভয়ঙ্কর বাস যাত্রা, ভয়ঙ্কর বাস যাত্রাটা কমপ্লিট করে ফাইনালি নামতে পেরেছি। বাসের মধ্যে এত ভিড়, দুটো এত মোটা মোটা মানুষ তার মাঝখানে বসে মানে দাঁড়িয়ে থেকে আমি পুরো স্যান্ডউইচ হয়ে গেছি। এই একবার এদিকতে ঠেলে, একবার ওদিকতে ঠেলে। বৃষ্টি দিও না ভগবান, আমার বাড়িতে কাজ হচ্ছে। হ্যাঁ, যাদের দরকার বৃষ্টি তাদের তো আপনার বাড়ির সামনেটুকু না হলেই হবে। একটা ছেলে যাচ্ছে পিছন দিয়ে, আস্তে আস্তে যাচ্ছে, ভাবছে মেয়েটা এরকম পাগলের মতন বকবক করছে কেন, মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে। সরি, আমি সারাদিন যে ঢুকে গেছি জবে, আমি আর তারপরে একটা এই দি তুমি তো আমি সারাদিন একটু টাইম পাইনি যে আমি ভিডিও করি, তো আমি আবার সেই বাড়ি এসে গিয়ে আবার আমি ভিডিও করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তাই দিস না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কী খাচ্ছ তুমি, চিপস চিপস চিপস, আর কিছু কিছু খুব ভালো ভালো জিনিস ঘটেছে। ভালো জিনিস ঘটেছে বলতে, আমার অফিসে আজকে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, সো আমার সেটা খুব 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 ভালো লেগেছে। কালকে আমার বাচ্চা যদি আজকেও সেলিব্রেশন করেছেন, কালকে কিছু অফ আছে আমার, কালকে ছুটি আছে, তো ভীষণ ভালো লেগেছে যে যারা আমার বার্থডে সেলিব্রেশন করলো আজকে, আমার ম্যানেজার দাদা বলি আর সবাই, অর্জুন, ছোট্টু, পীযূষ, রাশিদ, সবাই মিলে ছিল। তো কি তো ভীষণ 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 ভালো লেগেছে যে এরকমভাবে ওরা আমার বার্থডেটা সেলিব্রেশন করলো, আমার খুব ভালো লেগেছে। বার্থডে শুরুটাই আলাদা আনন্দ দিয়ে, দাও নাও দাও ঢুকো, খুব